প্রিয় বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। দেশে অথবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে খুশকি দূর, নতুন চুল গজাবে, ঘন করবে প্রাকৃতিক উপায়ে। ঘন কালো সুন্দর চুল সকলেরই বেশ পছন্দের। মেয়েদের সৌন্দর্যের বর্ণনায় চুলের উপমা দেওয়া হয়ে থাকে। ঘন কালো লম্বা চুলের উপমা ছাড়া নারীর সৌন্দর্যের বর্ণনা পরিপূর্ণতা পায় না। মাঝে বেশ কিছুদিন ছোট চুলের ফ্যাশন ছিল, কিন্তু আবার নতুন করে নিয়ম এসেছে লম্বা চুলের ফ্যাশন। খুশকি অতি সাধারণ একটি সমস্যা। মাথার ত্বকে নতুন কোষ উৎপন্ন হবার পাশাপাশি পুরনো কোষ ঝরে পড়তে থাকে। এই পুরনো মৃত কোষগুলোই হচ্ছে খুশকি। কিন্তু সমস্যা বাধে তখনই যখন পুরনো ও মৃত কোষগুলো ঠিকভাবে ঝরে পড়তে না পেরে জমতে থাকে এবং এক পর্যায়ে ফাঙ্গাস সংক্রামিত হয়। তখনই জামার কাঁধে সাদা সাদা এই আপদ খুশকি রূপে ঝরে এবং মাথা চুলকায় প্রচণ্ডভাবে। এই খুশকি দূর করার জন্য খুব একটি সহজ পদ্ধতি হচ্ছে নুন দিয়ে শ্যাম্পু করার সময় কিছুটা নুন মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে শ্যাম্পু করে ফেলুন। খুশকিতে এই লবণ কিন্তু খুশকির জম। খুশকি কাটাতে লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ফাঙ্গাস সৃষ্টি হয় মাথায় খুশকির জন্য, এই খুশকি কমানোর জন্য এবং মাথার চুল বেশি পরিমাণে গজানোর জন্য, শক্ত ও লম্বা হওয়ার জন্য রসুনের ব্যবহার। রসুনের কোয়া প্রথমে ছাড়িয়ে নিন, তারপরে রসুনটাকে ভালো করে বাটুন। বাটা রসুনের সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন, তারপরে এটা মাথায় মেখে রাখুন অন্তত 15 মিনিট। মাথায় মেখে একটু বসে থাকুন, তাহলে দেখবেন যে তারপরে যে শ্যাম্পু আপনার স্যুট করে সেই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলুন। অলিভ অয়েল, রাতে ঘুমানোর আগে ভালো করে অলিভ অয়েল মাথায় মেখে ম্যাসাজ করে নিন। এইভাবে 7 দিনে অন্তত 4 দিন ব্যবহার করুন। অবশ্যই চুল লম্বা কালো এবং ঘন হবে এবং খুশকি মুক্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রতিদিন নিয়ম মেনে এটা করতে হবে। রসুন সপ্তাহে অন্তত 2 দিন মাথায় মাখতে হবে, আর এই অলিভ অয়েল রাতে ঘুমানোর আগে সপ্তাহে 7 দিনই ব্যবহার করতে পারেন, তবে 4 দিনও ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে অবশ্যই চুল কালো এবং ঘন হবে, আপনারা ব্যবহার করে দেখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও আমি আনব। আপনারা শুধু একটু আমাকে একটু সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার আমার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের সঙ্গে
আমার ভিডিওর সঙ্গে দেখা করব, এই আশা রেখে আজকে শেষ করছি। প্রিয় বন্ধুরা।